ডেক্সপো বা ভোকলেট অর্থাৎ পলিটেকনিক প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ ভর্তির ক্ষেত্রে কাউন্সিলিং এবং চয়েস ফিলিংয়ের প্রথম পার্ট কিন্তু যেটা থাকছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ প্রথম দফায় যে কাউন্সিলিং চয়েস ফিলিং সেটা শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের কতগুলো দফা এবছর হতে চলেছে এবং কতগুলো চয়েস ফিলিং প্রসেস তোমরা করতে পারবে সেই রিলেটেড ভিডিও দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের চয়েস ফিলিং করে দেখাবো সরকারি কলেজ কলেজ কী করে পেতে হয় ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস করে কিভাবে তোমরা সরকারি কলেজ পাবে সেটা কিন্তু আমি তোমাদের আজকে দেখাবো তাই স্টেপ বাই স্টেপ চয়েস চয়েস ফিলিং ফিলিং প্রসেসটা দেখো প্রসেস সম্পূর্ণ কাউন্সিলিং কাউন্সিলিংয়ের পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এবং ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে পোর্টাল চেঞ্জ হয়ে গেছে তাই সমস্ত কিছু সাবধানতার সাথে করো এবং আমার ভিডিওটাকে অবশ্যই ফলো আপ করো এবং অবশ্যই চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করো যারা আমাদের ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে ভবিষ্যতে কিন্তু তোমরা আপডেটগুলো পাবে না চ্যানেল থেকে কুইক আপডেটগুলো আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপগুলোতে জয়েন করে যাও সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর আপডেট পাবে তো এই ক্ষেত্রে আমি অফিসিয়াল যে ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা কাউন্সিলিংয়ের চয়েস ফিলিংয়ের পার্টটা করতে পারবে এবছর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না এবং এই রেজিস্ট্রেশানে তোমাকে কোনো ডিটেলস দিতে হচ্ছে না আমি তোমাদের দেখাবো রেজিস্ট্রেশন চয়েস ফিলিং করার পরে পাঁচশো টাকা দিয়ে ওটাকে লক করতে হচ্ছে তো চয়েস ফিলিং করার ক্ষেত্রে তোমার যে ফিস সেটা কিন্তু পাঁচশো টাকা ওয়েবসাইট নিচ্ছে আর একটা বিষয় আমাদের পক্ষ থেকে তোমরা যারা পেইড কাউন্সিলিং করাতে চাইছো আমরা প্রোটেকনিক্যাল জিনিয়াসের পক্ষ থেকেও পেইড কাউন্সিলিং করাচ্ছি সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের পেইড কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে সেই ক্ষেত্রে আমাদের চার্জ থাকছে পাঁচশো টাকা অর্থাৎ তোমার ওয়েবসাইট চার্জ এবং আমাদের চার্জ দিয়ে হাজার টাকা পড়বে কাউন্সেলিং করাতে তো সেই ক্ষেত্রে যারা করতে চাও অবশ্যই করতে পারো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব টিম তোমাকে অবশ্যই হেল্প করবে তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সেখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো এই কাউন্সেলিং প্রসেসে যেতে যে পার্টগুলো থাকবে তোমাদের তাদের মধ্যে কিন্তু সবকটা জিনিস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু এবছর সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তাই অবশ্যই মন দিয়ে কিন্তু জিনিসটাকে ফলো করবে পোর্টালের লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেসে তোমরা চলে আসবে যেখানে দেখতে পারবে চয়েস ফিলিং পর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার তো আমি কিন্তু ফার্স্ট ইয়ারের আজকে দেখাবো তো সেখানে কিন্তু তোমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী চুজ করতে পারো তো এই ক্যান্ডিডেটটার ক্ষেত্রে আমি যেই ফার্স্ট ইয়ার সিলেক্ট করলাম এখানে দুটো অপশান চলে আসলো রেজিস্টার ফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার যেটা তোমার লগ ইন এবং আধার আধার কার্ডের লাস্ট চারটে ডিজিট তো এই দুটো জিনিস কিন্তু তোমাদের লাগছে তো এই ক্ষেত্রে তোমরা সরাসরি এইখানের যে প্রসেস সেই প্রসেসে তোমরা তোমাদের যতবারই লগ ইন করো না কেন এই দুটো জিনিস দিয়ে কিন্তু লগ করতে পারবে আর একটা জিনিস মাথায় রাখবে তোমাদের কোনো পাসওয়ার্ড এখানে লাগছে না তোমাদের জাস্ট ফোন নাম্বার আবার আধার কার্ড দিলেই তোমাদের যে ওটিপি সেটা ফোনে চলে আসছে এবং তারপরেই কিন্তু তুমি লগ ইন পেজে চলে যাচ্ছ তো এই ক্যান্ডিডেটটার যে ডিটেলসগুলো ছিল আমি সেগুলো ফিল আপ করলাম তোমরাও তোমাদের এগুলোকে খুব সুন্দরভাবে ফিল আপ করবে এবং তারপরে কিন্তু তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং এই পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা তোমরা এক প্রকার স্মল রেজিস্ট্রেশনও বলতে পারো কারণ এবছর তোমাদের আগের মতো প্রসেস থাকছে না আর একটা বিষয় জানিয়ে দিচ্ছি কাউন্সিলিংয়ের ওয়েবসাইটে এবছর আগে পেমেন্ট করতে হচ্ছে না আমি যেটা আগেই বলেছি তোমাদের পরবর্তীতে চয়েস ফিলিংয়ের পরে পেমেন্ট করতে হবে তো সাবমিট করার সাথে সাথেই ওটিপি চলে আসবে এবং ওটিপিটাকে কিন্তু তোমাদের এখানে বসিয়ে দিতে হবে এটা কিন্তু একদম মন দিয়ে করবে আমি যেরকম সুন্দরভাবে করলাম সেটাকে কিন্তু ফলো আপ করবে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এটা কিন্তু মেনটেন করবে এবং তারপরেই তোমরা তোমার প্রোফাইল দেখতে পারবে তোমার জেনারেল র্যাঙ্ক দেখতে পারবে এরপরেই কিন্তু চলে আসছে তোমার হোম ডিস্ট্রিক্ট এবং স্কুল ডিস্ট্রিক্ট এবছর ডিস্ট্রিক্ট কোটার কনসেপ্ট একটু আলাদা সিস্টেমে রয়েছে সেটা রিলেটেড আমি পরবর্তী ভিডিও দেব ডিস্ট্রিক্ট কোটা তোমরা পাবে কিভাবে পাবে বা না পাবে সেই রিলেটেড জিনিসগুলো এখনও তোমাদের জন্য ক্লিয়ার নয় কিন্তু তোমরা সবাই ডিস্ট্রিক্ট কোটা পাবে সেটা পরবর্তী ফেজগুলোর ক্ষেত্রে থাকবে প্রথম দ্বিতীয় ফেজে হয়তো থাকছে না সেই ক্ষেত্রে তোমরা তোমাদের যে হোম ডিস্ট্রিক্ট এবং স্কুল ডিস্ট্রিক্ট সেটা কিন্তু সিলেক্ট করে নেবে আমি এই ক্ষেত্রে এই ক্যান্ডিডেটটার যে হোম ডিস্ট্রিক্ট ছিল পূর্ব বর্ধমান এবং স্কুল ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আমি কিন্তু সিলেক্ট করে নিলাম তোমরাও তোমাদের যেরকম থাকছে সেই অনুযায়ী সিলেক্ট করবে অর্থাৎ তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্টে এবং পড়াশোনা কোন ডিস্ট্রিক্ট থেকে করেছো এই দুটো জিনিস কিন্তু তোমাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করা নেওয়ার সাথে সাথে তোমার সমস্ত ডিটেলস এখানে সমস্ত কি বেসিক ডিটেলসই থাকবে তো তারপরে কিন্তু তুমি সেভ করে নেবে এবং সেভ করার পরে সেফ সাকসেসফুল থাকবে তারপরে তোমরা কিন্তু এখানে যে বিষয়টা দেখতে পারবে তোমাদের যে সমস্ত জিনিস তোমরা এখানে দেখছো সেটা হচ্ছে চয়েস ফিলিংয়ের পার্ট তো এই চয়েস ফিলিং ফর্ম ফিল ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু আর আগের মতো যেরকম যা দেখতে অত কিছু দেখতে পারবে না অনেক চয়েস আসবে না এবং অ্যাক্টিভিটিতে গিয়ে তুমি তোমার অ্যাক্টিভিটি দেখে নিতে পারবে এবং আমি কিন্তু এই ক্যান্ডিডেটটার বেশ কিছু জিনিস একদম চেক করার পরে আবার চলে গেলাম কিন্তু চয়েস ফিলিংয়ে বাদিকের দিকের যে অপশানটা চয়েস ফিলিংয়ের এখানে যাওয়ার সাথে সাথেই তোমার সিরিয়াল নাম্বার মানে ইনস্টিটিউট এবং স্ট্রিম থাকবে এখানে তুমি সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ পাবে তোমাদের সবাইকে আমি বলেছিলাম একটা লিস্ট বানাতে হাতে কলমে তো তুমি যে কলেজগুলো চয়েস অনুযায়ী চাও তো এই ক্যান্ডিডেটটা ডক্টর বিসি রয় পলিটেকনিক একটি প্রাইভেট পলিটেকনিক ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাই শুধু এই ট্রেডটাই চাই এবং এই কলেজটাই চাই তো সেই ক্ষেত্রে এ শুধু এইটাই দিয়েছে আর এক্সট্রা কিচ্ছু দেয়নি এ র্যাঙ্কে যদি আসে এখানে পড়বে না হলে পড়বে না কিন্তু এবার তোমার তুমি যখন করবে যা যা চাবে হয়তো তুমি চাইলে কলকাতার সব কলেজে ইলেকট্রিক্যাল সেটা তুমি পরপর দিয়ে দিলে এখানে কিন্তু সমস্ত কলেজের লিস্ট আছে দেখো ইনস্টিটিউট নেম ওখানে পাবে এবং ডান দিকে স্ট্রিম পাবে তো এইভাবে কিন্তু তোমরা প্রচুর জিনিস পরপর সাজাতে পারো এবং ডান দিকে গিয়ে কিন্তু সেটাকে আপ ডাউন এডিটও করতে পারো এখানে অপশান পাবে এবং সেই অপশানটাকে তুমি ডিলিটও করতে পারো লাল দাগে গিয়ে এবং এইটাকে যখন তুমি ল অ্যান্ড সাবমিট করবে তখন কিন্তু এটা সেভ হয়ে যাবে আর তুমি যদি এখন কিছু না করো জিনিস থেকে বেরিয়ে যাও ওটা অটোমেটিক্যালি এরকম সেফ কন্ডিশানে থাকবে তাই তুমি তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস দাও গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য যারা গভর্নমেন্ট কলেজ টার্গেট নিচ্ছ যাই র্যাঙ্ক থাকুক তোমার পছন্দের অনুযায়ী সমস্ত গভর্নমেন্ট কলেজ এবং ট্রেডগুলোকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেডি করে দাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা যে সমস্ত স্টুডেন্ট রয়েছ এবছর জেক্সপো এবং ভোকলেটে আসতে চলেছ জেক্সপোর ক্ষেত্রে আমি চয়েস ফিলিংটা দেখাচ্ছি ভোকলেটের ক্ষেত্রেও সেম তোমার পছন্দের কলেজ এবং ট্রেডের লিস্ট খাতা পেনে বানাও তোমার এরিয়ার কলেজগুলো কেউ ধরো নদিয়াতে থাকো নদিয়ার ডিস্ট্রিক্টের কলেজগুলো চাইছো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে সেই অনুযায়ী জিনিসগুলোকে আগে খাতা কলমে সাজিয়ে নাও এসে এখানে সার্চ করো ইনস্টিটিউট নেম এবং সেভ করো খুব মন দিয়ে তোমরা চয়েস ফিলিং করো আমি পুরো প্রসেস তোমাদের দেখালাম আমাদের কাছ থেকে পেইড কাউন্সিলিং নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিওটি লাইক করে চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও খুব গুরুত্বপূর্ণ চয়েস ফিলিংয়ের ভিডিও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখালাম তো অবশ্যই চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও যাতে টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভবিষ্যতে প্রচুর আপডেট পাও আর এবছর খুব গুরুত্বপূর্ণ নতুন কাউন্সিলিং পোর্টাল একদম ভুল করো না ধন্যবাদ